বাংলাদেশের ক্ষেত্রে বলা হয় সন্ত্রাস একটি সামাজিক ব্যাধি। তো ইতোমধ্যে আমরা যে সকল সামাজিক ব্যাধি নিয়ে আলোচনা করেছি সেখানে আমরা সেটির প্রতিরোধ, প্রতিকারের উপায় এবং আমাদের দায়িত্ব বা করণীয় সম্পর্কে জেনেছি। এটি আমাদের ইন্ডিকেট করছে, অর্থাৎ যে কোনো ধরনের প্রবলেমে যদি আমরা পড়ি কিংবা কোনো ধরনের প্রবলেম যদি আমরা ফাইন্ড আউট করতে পারি, একই সাথে প্রবলেমটি কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, কি কি করা যায় পেছনে এবং আমাদের দায় দায়িত্ব কী, সে সম্পর্কে যাতে আমরা সচেতন থাকতে পারি এবং পরবর্তীতে এটি সলভ করতে পারি, সেটি মূলত আমরা এই ধরনের শিক্ষা কার্যক্রমগুলো থেকে পেয়ে থাকি। তো বন্ধুরা, আমি আল রাব্বি সিমেন্স তোমাদের সাথে আছি নবম দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা নিয়ে। যে অধ্যায়টি নিয়ে আলোচনা করেছিলাম সেখানে কিন্তু আমরা বিভিন্ন সামাজিক ব্যাধি নিয়ে আলোচনা করেছি। অধ্যায়টির নামই ছিল নাগরিক সমস্যা এবং আমাদের করণীয়। তো এই অধ্যায়টির মাধ্যমে বিভিন্ন সমস্যাগুলো নিয়ে আমরা পরিচিত হয়েছি এবং এখানে আমাদের কী করণীয় সেগুলো কিন্তু ফাইন্ড আউট করেছি। তো আমাদের টপিক হচ্ছে সন্ত্রাস, এবং এর আগের ভিডিওতেও আমরা সন্ত্রাস সম্পর্কে পড়েছি। তবে আজকে আমাদের পার্টিকুলারলি যে বিষয়টি আলোচনা করব, সন্ত্রাস প্রতিরোধ ও প্রতিকারের উপায়। তো চলো বন্ধুরা, সন্ত্রাস প্রতিরোধ ও প্রতিকারের উপায় সম্পর্কে আমাদের আজকের ভিডিও শুরু করি। তো যেটি শুরুতে বলছিলাম যে বাংলাদেশের ক্ষেত্রে সন্ত্রাস কিন্তু একটি সামাজিক ব্যাধি। ধরো এই সামাজিক ব্যাধিটি কিন্তু যুগ যুগ ধরে আমাদের দেশে চলে আসছে। এটি যেমন প্রতিরোধ করা যায় তেমনিটি নিরাময়ও করা যায়। সন্ত্রাস যাতে জন্ম নিতে না পারে সেটিও আমাদের যেমন খেয়াল রাখতে হবে, তেমনি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড যদি সংঘটিত হয়ও সেটিকে কীভাবে মোকাবেলা করা যায়, সন্ত্রাসীরা যাতে নাগরিকদের ক্ষতি না করতে পারে, রাষ্ট্রের পক্ষ থেকে আমরা যাতে নিরাপত্তা নিশ্চিত করতে পারি, নাগরিকদের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, সমাজের স্থিতিশীলতা বা শান্তি যাতে নষ্ট না হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে পারি। এক্ষেত্রে অন্যতম একটি ব্যবস্থা হচ্ছে, আমি একটু কলমটি নিয়ে নিই, হ্যাঁ, সন্ত্রাস বিরোধী আইন প্রণয়ন। ধরো সন্ত্রাস দমনের লক্ষ্যে সন্ত্রাসীদের বিরুদ্ধে বিভিন্ন কঠোর আইন প্রয়োগ করে কিন্তু আমরা এই ব্যাধিটি কিন্তু নিরাময় করতে পারি। যারা প্রকাশ্যে আইন শৃঙ্খলা ভঙ্গ করে নাগরিকদের জানমালের ক্ষতি করছে, অর্থাৎ আমার কর্মকাণ্ড যখন আরেকজনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে এবং এটি যখন আমি বল প্রয়োগ করে ভয়ভীতি দেখিয়ে করছি, তখন কিন্তু তাদের কোনোভাবে ক্ষমা করা যায় না। বরং তাদের যাতে শাস্তি নিশ্চিত করা হয় এবং সেই শাস্তিটি দেখে আর কোনো মানুষ যাতে এই ধরনের কর্মকাণ্ডে এগুতে না পারে বা দুইবার ভাবে, সে ব্যাপারটি যদি তাদের এই ধরনের একটি পারসেপশন যদি ক্রিয়েট করা যায়, তাহলে কিন্তু আমরা বুঝতে মানে দেখতে পারবো যে এই ধরনের সন্ত্রাস বিরোধী যে সন্ত্রাস বিরোধী যে সকল আইনগুলো রয়েছে এগুলো এই সকল কর্মকাণ্ড কমাতে সাহায্য করবে। তো সন্ত্রাস দমনের জন্য চরম শাস্তি ব্যবহার করলে কিন্তু সন্ত্রাস অনেকটাই কমে যাবে এবং আমরা কিন্তু এই ব্যাধি থেকে অনেকটা এই ব্যাধি থেকে অনেকটাই মুক্ত হতে পারবো। তো সন্ত্রাস বিরোধী আইন প্রণয়ন করি, চরম শাস্তি দেই, এর সাথে কিন্তু সাইমালটেনাসলি অর্থাৎ একই সাথে অনেকগুলো কার্যক্রম কিন্তু রান করতে হবে। কোনো একটি কার্যক্রম যদি ভেঙে পড়ে তখন আরেকটি কার্যক্রম আসলে সফল হওয়ার সম্ভাবনা কমে যায়। যেমন সন্ত্রাস বিরোধী আমরা আইন প্রয়োগ করলাম, কিন্তু এদিকে যদি আমরা আইন শৃঙ্খলা যে বাহিনী রয়েছে, পুলিশ প্রশাসন, তাদের যদি পুনর্গঠন না করি, তাহলে কিন্তু আমাদের এই আইন প্রণয়ন করে আসলে খুব একটি লাভ হবে না। ধরো সন্ত্রাস প্রতিরোধের জন্য পুলিশ বাহিনীকে আধুনিক অস্ত্রে ও যন্ত্রপাতিতে সজ্জিত করতে হবে আমাদের, এবং এই যুগোপযোগী বর্তমান যুগের সাথে তাল মেলাতে গেলে যে সকল প্রশিক্ষণ নেওয়া উচিত তাদের কিন্তু সে সকল প্রশিক্ষণে প্রশিক্ষিত করতে হবে। কেননা যারা সন্ত্রাসী তারা কিন্তু আমরা দেখি যারা আন্ডারগ্রাউন্ডে থাকে তারা কিন্তু খুবই আপ টু ডেট থাকে, যুগের সাথে বিভিন্ন তাল মেলাতে কীভাবে হয়। আমরা দেখি যে বিভিন্ন ব্যাংক থেকে বিভিন্ন ওয়েবসাইটকে তারা হ্যাক করে, অর্থাৎ এদিক থেকে কিন্তু তারা অনেক ডেভেলপ থাকে। তো সে অনুযায়ী যদি আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যে প্রশিক্ষণ, তাদের যে মন মানসিকতা, তাদের যে কার্যক্রম, এটিকে যদি আপ টু ডেট না করতে পারি, তাহলে কিন্তু সন্ত্রাসীদের সাথে তাল মেলানো কঠিন হয়ে পড়বে। তো এছাড়া দেশের যে পুলিশ এবং জনসংখ্যার অনুপাত, যেটা আগের ভিডিওতেও বলেছিলাম যে সেবা এই ধরনের কার্যক্রম, সেটি ডাক্তার, পুলিশ কিংবা শিক্ষক হোক, জনসংখ্যার অনুপাতে যদি একটু অসামঞ্জস্যতা থাকে, বিরাট ব্যবধান থাকে, তাহলে সে সেবা কার্যক্রম পরিচালনা করা কিন্তু কঠিন হয়ে পড়ে, বরং সেটি পরিচালিত ঠিকমতো হয়ই না। তো আমরা দেখি যে
400 মানুষের জন্য একজন পুলিশ কর্মকর্তা রয়েছে আমাদের দেশে। তো এই অবস্থা নিরসন হওয়া দরকার এবং পুলিশের সংখ্যা পুরো দেশে বা কোথায় কোথায় থানার সংখ্যা বৃদ্ধি করতে হবে, কোথায় পুলিশ ফাঁড়ির সংখ্যা বাড়াতে হবে ইত্যাদি তথ্য সংগ্রহ করে সেগুলো জিওগ্রাফিক ইন্ডিকেশন করে অ্যানালাইসিস করে আমাদের এই পুলিশ প্রশাসনের যে পুনর্গঠন সেটি কিন্তু নিশ্চিত করা জরুরি হয়ে পড়ে। তাহলে 1400 মানুষের বিপরীতে একজন পুলিশ কর্মকর্তা সেই অঞ্চলের শান্তি শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে যে বড় ধরনের দায়ভার তাকে গ্রহণ করতে হচ্ছে সেও মুক্তি পাবে এবং আমরাও কিন্তু পুলিশ এবং জনগণের মধ্যে এক ধরনের সামঞ্জস্যতা দেখতে পারবো। এরপর যেটি রয়েছে সেটা হচ্ছে কর্মসংস্থান বৃদ্ধি ও বেকার ভাতা প্রদান। যেটি আমরা আগেও পড়ছিলাম যে কর্মসংস্থান যদি না থাকে, বেকার যদি হয়ে যায় মানুষ, তার মধ্যে অনেক ক্ষোভের জন্ম হয়, সামাজিক পারিবারিকভাবে তাকে হেয় করা হয়, সে তখন খুব শর্টকাটে খুব সহজভাবে অর্থ উপার্জনের জায়গাগুলো খোঁজে। তাই এগুলো সমস্যা দূরকরণের ক্ষেত্রে আমাদের দেশে যে কুটির শিল্প, বৃহদায়তন শিল্প, কলকারখানা স্থাপন সকল ক্ষেত্রে কিন্তু শূন্য যে পদগুলো রয়েছে সেগুলো পূরণ করতে হবে এবং যুগের সাথে তাল মিলিয়ে নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি করতে হবে। এছাড়া বেকারত্ব দূর করতে হলে আমাদের বেকারত্ব দূর করতে পারলে আমাদের সরকারি সন্ত্রাসী যে কার্যক্রম সেটি কিন্তু অনেকটাই কমে যাবে। এক্ষেত্রে সরকারি বিভিন্ন উদ্যোগ কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব রাখতে পারে। যেমন সামাজিক নিরাপত্তা হিসেবে বেকার ভাতা উত্তম একটি ব্যবস্থা হতে পারে। পৃথিবীর অনেক দেশে বেকার ভাতা কিন্তু প্রদান করা হয়। তো এই যে বেকারত্ব দূর, কিন্তু একই সাথে বেকার ভাতা দিচ্ছি সামাজিক নিরাপত্তার জন্য, একই সাথে বেকার সাথে যাতে সে না থাকে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছি, তো এই এর যে সামগ্রিক প্রচেষ্টা সেটা কিন্তু সন্ত্রাস প্রতিরোধ এবং প্রতিকারের উপায় হিসেবে কাজ করতে পারে। এরপর রয়েছে সার্বজনীন শিক্ষা ও মূল্যবোধের জাগরণ। সেটি কেমন? সর্বজনীন শিক্ষা ও মূল্যবোধের জাগরণ, সবার মধ্যে যে শিক্ষার সুযোগ থাকে এই সুযোগের মাধ্যমে নাগরিকদের মধ্যে সামাজিক ও নৈতিক বোধ আসলে জাগ্রত করতে হবে। আমরা পড়ালেখা করি শুধুমাত্র চাকরি করার জন্য, অর্থ উপার্জনের জন্য অবশ্যই নয়, আমরা পড়ালেখা করি মানবিক হওয়ার জন্য, যাতে আমরা আশেপাশের মানুষের প্রতি যাতে মানবিক হতে পারি, তাদের সমস্যা বুঝতে পারি, আমাদের যে সামাজিক দায়বদ্ধতা রয়েছে, যে নৈতিক দায়বদ্ধতা রয়েছে সেটি যাতে আমরা জাগ্রত করতে পারি, সেই বোধটিকে যাতে আমরা তুলে ধরতে পারি, একই সাথে পরবর্তী জেনারেশনে সেটি যাতে সেটির প্রবাহ যাতে বিদ্যমান থাকে, এই জন্য বিদ্যালয় বা বিভিন্ন শিক্ষা কর্মসূচিতে নৈতিক শিক্ষার ব্যবস্থা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তো এক্ষেত্রে সন্ত্রাস কার্যকলাপ প্রতিরোধ এবং প্রতিকার করা সম্ভব হবে। আমরা দেখি যে বিভিন্ন মন্দির বা মসজিদ বা চার্চে যখন সপ্তাহ ভিত্তিতে মানুষ যায়, সেখানে নৈতিক শিক্ষা দেওয়া, বিদ্যালয় কিংবা শিক্ষা কার্যক্রমগুলোতে আরেকটু সচেতনভাবে পাঠ্যক্রমগুলো সাজানো ইত্যাদি কিন্তু একটি সলিউশন হতে পারে। যেমন আমরা বিভিন্ন জায়গায় বিতর্ক করি, বিভিন্ন জায়গায় কবিতা আবৃত্তি করি, অনেক বই পড়ি ইত্যাদি কিন্তু আমাদের মূল্যবোধ জাগরণে বেশ সহায়তা করে। তো এই ক্ষেত্রগুলোতে আসলে আমাদের কাজ করতে হবে যাতে শিক্ষার সুযোগ একজন নাগরিককে তার পৃথিবীকে তার সামনে তুলে ধরতে পারে। আর সবার তফাতটি, সবাই তো মানুষ, কিন্তু তফাত যাতে শির দ্বারায় হয়, মানুষের মেরুদণ্ড যাতে সোজা থাকে। এছাড়া রাজনৈতিক দলে সন্ত্রাসীদের আশ্রয় না দেওয়া। অনেকে আমরা দেখি রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য, ক্ষমতার অপব্যবহারের জন্য সন্ত্রাসীদের মদত দিয়ে নিজেদের রাজনৈতিক দলে কিন্তু আশ্রয় গ্রহণ করে এবং আশ্রয় দিলে সে দলের রেজিস্ট্রেশন বাতিল করতে হবে এমন একটি পদক্ষেপ গ্রহণ করা উচিত, যাতে চিহ্নিত সন্ত্রাসীদের যদি দলে আশ্রয় দেওয়া হয় তাহলে তাদের রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে। তো এমন দলের কোনো সদস্যকে নির্বাচন করতে দেওয়া যাবে না এবং এই মর্মে সংসদে আইন তৈরি করতে পারে। এক্ষেত্রে হবে কি, রাজনৈতিক দলগুলো কারা কারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে নেওয়া থেকে বিরত থাকবে এবং সন্ত্রাসী কারা তারাও চিহ্নিত হবে এবং তারা যেহেতু রাজনৈতিক ছত্র ছায়া যেতে পারছে না, তাদের কিন্তু উপায়ন্তর থাকবে না, স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করবে। তো এই ছিল রাজনৈতিক দলে সন্ত্রাসীদের আশ্রয় না দেওয়ার বিষয়টি। এছাড়া প্রশাসনিক কঠোরতা, অর্থাৎ সন্ত্রাসের দমন করতে প্রশাসনিক কঠোরতা প্রয়োজন। এই যে ঘুষ দিচ্ছি, দুর্নীতি করছি এগুলো কিন্তু, বা স্বজনপ্রীতি করছি, এগুলো কিন্তু আমাদের প্রশাসনিক দুর্বলতার ইন্ডিকেটর।
তো স্বাধীন ও নিরপেক্ষভাবে যদি পুলিশ প্রশাসন এবং সাধারণ প্রশাসন যদি কাজ না করতে পারে, আমাদের কিন্তু সন্ত্রাস প্রতিরোধ এবং প্রতিকারের কার্যক্রম কখনোই ফলপ্রসূ হবে না। তাই স্বাধীন ও নিরপেক্ষভাবে পুলিশ প্রশাসন এবং সাধারণ প্রশাসনকে কাজ করতে হবে, ন্যায়ের ভিত্তিতে কাজ করতে হবে। গণসচেতনতা, এটি কিন্তু সব ধরনের ব্যাধির ক্ষেত্রে ইম্পর্টেন্ট। জনগণ সচেতনভাবে সমাজে সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হবে, সংঘবদ্ধ হবে, তাহলে কিন্তু সন্ত্রাস বহুলাংশে হ্রাস পাবে। আমরা সকলে যদি এক হই, তাহলে কিন্তু আমরা বেশ শক্তিশালীভাবে এই সন্ত্রাসের প্রতিরোধ এবং প্রতিকার করতে পারব। এবং এই গণসচেতনতার সাথে যে বিষয়টি আসে, যে নাগরিক হিসেবে আমাদের করণীয় কী, নাগরিক হিসেবে আমাদের করণীয়র ক্ষেত্রে যেটি থাকে, যে সন্ত্রাসী কর্মকাণ্ডকে আমরা প্রশ্রয় দিব না, সবসময় সন্ত্রাসী তৎপরতা সম্পর্কে সচেতন থাকব, সন্ত্রাসী কর্মকাণ্ডের খারাপ দিকগুলো সম্পর্কে আমরা জানব, আমরা আমাদের ভাই বোন আত্মীয় স্বজন ছেলেমেয়েদের জানাবো, সন্ত্রাসী তৎপরতার রোধে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করব, যে জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে সে জায়গায় তথ্য দিয়ে তাদের সহায়তা করব, সামাজিক এবং ধর্মীয় মূল্যবোধ মেনে চলব, এবং সামাজিক এবং ধর্মীয় বা মানবিক যে বিষয়গুলো, এই দৃষ্টিভঙ্গিটি যদি আমরা আমাদের মধ্যে লালন করতে পারি, তাহলে কিন্তু পৃথিবী থেকে যে কোনো প্রকার অন্যায়, এই অন্যায়ের মূলোৎপাটন করা কিন্তু আমাদের জন্য সোজা হবে। তো এই যে আমরা বিভিন্ন করণীয় সম্পর্কে আলোচনা করলাম, এখানে কিন্তু সরকারি উদ্যোগ কিংবা নাগরিক হিসেবে আমাদের করণীয় গণসচেতনতা ইত্যাদির সম্মিলিত প্রয়াস কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ডকে একদম গোড়া থেকে উপড়ে ফেলতে সাহায্য করবে, এবং একই সাথে মানে একটি দেশের যে আইন শৃঙ্খলা বা নিরাপত্তা পরিস্থিতি রয়েছে সেটির যে স্বাভাবিক পরিবেশ, সেই স্বাভাবিক পরিবেশকে আমরা বজায় থাকতে দেখব। তো বন্ধুরা, আমরা এই সম্পর্কে সচেতন হব, মানুষকে, আশেপাশের মানুষকে সচেতন করব, এবং আমরা কিন্তু পাড়া, মহল্লা, স্কুলে এই সম্পর্কে বিভিন্ন সচেতনতামূলক যে কর্মকাণ্ড সেগুলো কিন্তু পরিচালনা করতে পারি। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সকলেই ভালো থেকো। আমি আল্লাহ বিসেমাস এখানে বিদায় নিচ্ছি, 10 মিনিট স্কুলের সাথে থেকো, আসসালামু আলাইকুম।